দেখো গরম জল করে নিয়েছি, আর এখানে আমার লেবুটা কেটে নিয়েছি, লেবুটা দাগ দাগ মতন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো গরম জল করে নিয়েছি, লেবু করে নিয়েছি, লেবু আর গরম জল খেয়ে নি। আর এদিকে দেখো কালকের বিরিয়ানি রয়েছে, অনেকখানি রয়েছে, তো আজকে তিনজনের সকালের খাবারটা হয়ে যাবে, সকালে আর কিছু করব না। আর এদিকে ওর বাবা পুরো পুরো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই, কিচ্ছু না। এই উঠবা না, হ্যাঁ কি হু 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 তো দেখছো। আর এদিকে দেখো গোপুসোনাও ঘুমাচ্ছে, যেহেতু এখন উঠা হলো, তো আমার ছেলে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে ওকে জাগাবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি বাইরে পরিবেশটা দেখো, রোদ উঠেছে, কোনো কাজই এখনো পর্যন্ত করা হয়নি, গরম জলটা খেয়ে সব কাজ আস্তে আস্তে করব, তো চলো সঙ্গে থাকো। তো দেখো কত বাসন জমে গেছে, কালকে রাত্রেবেলায় বিরিয়ানি খাওয়া হয়েছে, আমরা খেয়েছি, তারপর পাশের বাড়ির ভাইটা, তো অনেক বাসন জমে গেছে সকালবেলা, আর কলটা তো নষ্ট হয়ে বসে আছে, ওই কল টিপে কাজ করতে জীবন বেরিয়ে যাচ্ছে, কিন্তু করতে তো হবে, কিছু করার নেই, তাই না? তো দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি, আর বাপের বাড়ি উঠোনে একটা কাঁকড়া, মরা কাঁকড়া পড়েছিল, মাছালা হয়তো ফেলে দিয়ে গেছে, তো কাঁকড়াটা দেখছি একা একাই চলছে আর কি, কি আশ্চর্য, তো কাঁকড়াটা একা একাই যেন ঠেলে ঠেলে চলে যাচ্ছে, তো সেটা ক্যামেরা বন্দি করেছি, পরে আমি উল্টেছিলাম, কিন্তু কোনো পোকামাকড় কিছুই ছিল না, যে লাঠিটা দিয়ে উল্টানো হয়েছিল। তো দেখো এখানে সেই লাল লাল মোটা মোটা কাটোয়া ডাঁটাগুলি হয়, সেগুলি সর্ষে দিয়ে আলু দিয়ে করছি, তো এত ভালো ডাঁটাগুলি দেখো, একেবারে গলে গেছে, দেখো চাপ দিলেই গলে যাচ্ছে, এত ভালো। আর আমি ভেবেছি হয়তো যদি না সেদ্ধ হয় এক গাদা জল দিয়ে ফেলেছি, তা এখন ঝোলটা শুকাচ্ছি। এই ডাঁটাগুলি খেতে যা ভালো লাগে না, মটর ডাল দিয়ে করলে বা এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর করবো মুসুরির ডাল, আর ভাত হয়ে গেছে, আর কিছু করব না, কালকে একটু মানে কালকে রাতে একটু রিচ খাওয়া হয়ে গেছে, কাজে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, তো সঙ্গে থাকো। আর এদিকে আমার ছেলে স্নান দান করেছে, করে এখন মাথা টাথা মুছছে, আর খালি বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, ওকে দেখাতে হবে, সব ভিডিওতেই ওকে দেখাতে হবে, বাবা বড় পণ্ডিত হয়ে গেছে আমার পুলা। বন্ধুরা ওর বাবা ঘুমাচ্ছে, ঘুমানোর স্টাইলটা দেখো, বালিশে মাথা না রেখে গালে হাত রেখে ঘুমাচ্ছে, দেখো 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 দেখো, ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। আর আমার ছেলে ওখানে ঘুমায়নি, শয়তান কি মেরে শুয়ে আছে, আর ওর বাবা ওইভাবে ঘুমিয়ে, তো সবাইকে এখানে রেখে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।